পুনৰ স্বাগতম জানাইছো জিরো নাইন কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড প্রেজেন্টস বিহুৱতী বোৱাৰী। এতিয়া আৰু পলম নকৰো, কাৰণ আমাৰ মাজত আছে আৰু দুগৰাকী প্ৰতিযোগী। আৰু এতিয়া মই মঞ্চলৈ আমন্ত্ৰণ জনাম আমাৰ চতুৰ্থগৰাকী প্ৰতিযোগী। তেওঁ হৈছে গুৱাহাটীৰ বোৱাৰী অনামিকা স্বৰ্গীয়াৰী। দিন গলে এ পিন্ধমাই উড়া খাই উড়ি চিডিঙা ওই বজা খাই দিঙা গগনা গগনারে অমিয়া গগনারে অমিয়া Thank you.
ঐ হাদিয়ে হাদিয়ে মহেনা দিধলে মইনা, মহেনা দিধলে মইনা পুৱাৰী বাকে নিনো গ'ল। মাখি যদি বান্ধোতে মইনা গ'লে যদি ছিগিলে মই, গ'লে যদি ছিগিলে মই মহে বনৰীয়া হ'ল, মহে বনৰীয়া হ'ল। অনামিকা, খুব সুন্দর উপস্থাপন হয়েছে, খুব ভাল লাগিছে, বহুত বহুত শুভেচ্ছা। কারণ তুমি আজি চতুর্থ পর্যায়ে পাইছা, নহয় জানো? ভয়তো লাগিছে, স্বাভাবিক ভয় লগাটো, কিন্তু খুব সুন্দর হয়েছে, মোর খুব ভাল লাগিছে। ধন্যবাদ বা। কিন্তু এতিয়া আমি আমার বিচারক সকলের পর সুধিব লাগিব, নহয় জানো, তেওঁলোকৰ কেনেকুৱা লাগিছে? পূৰবী বা, কোৱা ৰিম্পী, কেনে লাগিল আপোনাৰ? নমস্কাৰ বাইদেউ। নমস্কাৰ অনামিকা। অনামিকাৰ যিমান ভয় লাগিছে, মোৰহে বেছি ভয় লাগিছে। এতিয়া লাহে 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 আৰু মাথো এগৰাকী বাকী আছে, তাৰপিছত সকলোতকৈ বেয়া পোৱা সময়খিনি আহিব। কাৰণ চতুৰ্থ পৰ্যায় সকলোৱে ভাল নাচিছে। মাথো মই অনামিকাক এটা কথাই ক'ম যে কণ্ঠস্বৰ যদি আৰু অলপমান, নহয়নে, নাচে ভাল, তেখেতে কণ্ঠস্বৰ অকণমান সৰু, কথাখিনি কওঁতে সেই সৰু সৰুকৈ কয়, তুমি কণ্ঠস্বৰ অকণমান বলিষ্ঠ কৰিবলৈ চাবা, পৰিৱেশন সুন্দৰ দেই, বেছি কথা একেবাৰে নকওঁ দেই। আৰু দুজন বিশেষজ্ঞ বহি আছে, তেওঁলোকে হয়তো তোমাৰ লগত বহুত কথা পাতিব। মোৰ ফালৰ পৰা তোমাক বহুত অশেষ ধন্যবাদ, মৰম আৰু শুভেচ্ছা জনালোঁ। ধন্যবাদ বাইদেউ। ধন্যবাদ দীপজ্যোতিদা। দহগৰাকী শ্ৰেষ্ঠৰ মাজত স্থান লাভ কৰি কেনেকুৱা লাগিলে? খুব ভাল লাগিছে, বহুত ভাল লাগিছে। আমাৰো ভাল লাগিলে আজি পৰিৱেশন চাই। দহগৰাকী শ্ৰেষ্ঠৰ এগৰাকী পৰিৱেশন চোৱাৰ নিচিনাই লাগিছে। কিন্তু মই এইখিনিতে এইমাত্ৰ পূৰবী বাই কোৱা কথা এটা কৈ দিওঁ, মই মোৰ ফালৰ পৰা, যে দুজন বিশেষজ্ঞ বহি আছে বুলি কৈছে, একদম মিছা কথা কৈছে। তাৰে এইজন বিশেষজ্ঞ নহয়, বিশেষজ্ঞ আচলতে, কেতিয়াও বিহুৰ বিশেষজ্ঞ হ'ব নোৱাৰি। আৰু বিশেষজ্ঞ শব্দটো কেতিয়াও শুদ্ধ শব্দ নহয়, আমি বিহুৰ সাধকহে হয়, আমি বিহু সাধনা কৰোঁ। যি নহওক, পৰিৱেশন ভাল লাগিছে, আৰু এই ধৰণৰ পৰিৱেশনেই, এনেকুৱা উচ্চকাপৰ পৰিৱেশনৰ জয়যাত্ৰা ভৱিষ্যতলৈকো অব্যাহত থাকক। আমাৰ শুভেচ্ছা সদায় লগত আছে আৰু লগত থাকিব, পৰৱৰ্তী সময়তো আমি লগ পোৱাৰ আশা ৰাখিম। কিন্তু যিহেতু সকলোৰে লগত আমি অকণমান ধেমালি কৰিলোঁ, আপোনাৰ লগত নকৰিলোঁ আপুনি বেয়া পাব, সেইবাবে আমাক, মোক কিয় নুসুধিলে, গতিকে আপোনাকো এটা বিষয় সুধোঁ, এটা শব্দ ক'ম বিহুৰ লগত জড়িত। বিহুৰ লগত জড়িত বুলি ক'লে ভুল হ'ব, এটা আমাৰ বাস্তৱ জীৱনত, বিশেষকৈ আমাৰ গাঁৱলীয়া জীৱনত জড়িত এটা শব্দ। শব্দটোক লৈ এফাকি যোজনা গাই দিলে আমাৰ ভাল লাগিব। একদম পৰিচিত এটা শব্দ, মহৰ খুঁটি। মহৰ খুঁটি বুজি পাইছে নহয়? মহৰ খুঁটি বুজি পাইছেনে? কথাটো হ'ল, গুৱাহাটী বিহু নাচনী, মহৰ খুঁটি ক'ত বুজি পাব এতিয়া, সেইটোতো ডাঙৰ কথা, বেছি দুখ নাই। মহৰ খুঁটি বুলি ক'লে কেনেকৈ বুজি পায় এতিয়া? গুৱাহাটী বিহু নাচনীক ক'ব লাগিব আই এছ বি টি, আদাবাৰী, আমাৰ কাৰণে সেইবিলাকহে মহৰ খুঁটি। আই এছ বি টি, আদাবাৰী, খানাপাৰা, সেইবিলাক হ'ল আমাৰ মহৰ খুঁটি। মই হিন্স দিলোঁ, বুজি পাই গ'ল, এতিয়া পিছৰকণ গাই দিলেই হ'ল। সময় লাগিব মোক।
সময় এতিয়া রিম্পিয়ে দিয়ে নে নিদিয়ে এতিয়া মই নাজানো, কিন্তু সেইটো অধিকাৰ আকৌ রিম্পি হাতত নাই। নাই মোৰ হাততো ইমান অধিকাৰ নাই, অলপ সময় লোৱা। অনামিকা চিন্তিত হৈ গৈছে। হ'ব একো নাই, এইটোত কোনো নম্বৰ নাই, নম্বৰ দিবলৈও নাই থবলৈও নাই, গতিকে ইমান চিন্তা কৰিব নালাগে। পরিবেশন যেহেতু ভাল হয়েছে সেইটির উপর নির্ভর করব আপনি পরবর্তী রাউন্ডলে বা চূড়ান্ত রাউন্ডলে যাব নে না যায়। তো মোহর খুঁটির উপর মানে অকান কই দিছো এফাকি ভবিষ্যতলে কামত আহিব, সেইটো হল পেপুয়া কলৈনু গোল সমনিয়া, পেপুয়া কলৈনু গোল, পেপুয়া আছে গৈ মোহরে খুঁটিতে আহতে গধূলি হল। এটা গাই দিব পারি বজনাটো? মানে কই দিল কথাখিনি, পেপুয়া কলৈনু গোল সমনিয়া, পেপুয়া কলৈনু গোল, পেপুয়া আছে গৈ মোহরে খুঁটিতে আহতে গধূলি হল। পেপুয়া কলনু গোল সমনিয়া, হে পেপুয়া কলনু গোল সমনিয়া, ও পেপুয়া কলনু গোল, হে পেপুয়া মোহরে খুঁটিতে আহতে গধূলি হল। ধুনিয়া, পুনৰবাৰ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। ধন্যবাদ স্যার। অসীম, কেনে লাগিছে আমার অনামিকার? নমস্কার স্যার। নমস্কার অনামিকা, খুব ভাল লাগিছে রিম্পি, আর খুব খং উঠে ন যেটা ইমান টাফ টাফ কিছু প্রশ্ন সুদে খুঁটির কথা সুদিছে, আমি আর কত গুয়াহাটিত খুঁটির কথা জানিম, হয় না? খং নুঠে, নুঠে পাও, ভালহে লাগে। এটা তো কবাই বিচার করাখনত বহি আছে ন, খং করেও লাভ নাই আমার উপর, হয় না? একো নাই বাৰু, মই তোমাক একদম সহজ প্রশ্ন এটা সুধিম কম সময়ত। হয় স্যার। তুমি যেতিয়া নাচ পরিবেশন করিলা, বহুত মানে সহজ প্রশ্ন যদি টাফ, কিন্তু দেই আহিলে তোমাক ধুনীয়া দেখি, গতি মই তোমাক কৈ আছো অনামিকা, তুমি যেতিয়া নাচি আছিলা পরিবেশন করে আছিলা, তুমি হাতেরে লৈ পেলাই বাদ্যযন্ত্র এবিধ বজাইছিলা, সেই বাদ্যযন্ত্রটোর নাম কি? টকা। শুদ্ধ উত্তর, চা কিমান ভাল, মই কিমান কিমান কোমলকৈ, কিমান ধুনীয়া, এইকাৰণে কোমলকৈ সুধিছোঁ কাৰণ ইয়াত প্ৰশ্ন উত্তৰ শিতানৰ কোনো ধৰণৰ মাৰ্কেই নাই, সেইকাৰণে ইজিকৈ সুধিছোঁ। মই ভাবিছোঁ তুমি গগনা বুলি ক'বা নেকি, যি নহওক টকা শুদ্ধ উত্তৰ, তোমাৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিলোঁ অনামিকা। থেংক ইউ অনামিকা। এতিয়াও ফলাফললৈ অলপ সময় আছে, হয়নে? গতিকে তোমাক আমি আসন গ্ৰহণ কৰিবলৈ অনুৰোধ জনাইছোঁ আৰু বহুত বহুত শুভেচ্ছা থাকিল। ধন্যবাদ। ধন্যবাদ। NB News, সহজ সরল ভাষাত নবভারতর কথা।